जय राधे जय राधे। आज हमें আপনাদের কাছে মা কালীর রূপ বর্ণনা করব। আর মাত্র কয়েকদিন পর মায়ের পূজো। এখন প্রশ্ন হচ্ছে যে মায়ের গায়ের রং কেন কালো হলো, মা কালী কেন নাম হলো, এবং মাকে কি সত্যি মদ দিয়ে পূজো করা যায়? তো এইসব বিষয়ের উপর আজ আমি আপনাদেরকে বলবো। দেখুন, মা কালী কেন নাম হলো, না মা হলেন কালেরও জননী, তাই মায়ের নাম হলো কালী। আর মায়ের গায়ের রং কালো কেন হলো, না যে সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি সেই সময় সেই আদি শক্তি আদ্যা শক্তি সুপ্ত অবস্থায় ছিল, তাই মায়ের গায়ের রং হলো কালো। আর মায়ের কেশ কেন এলো কেশি, না মায়ের কেশ হলো শক্তির প্রতীক। মা কেন জিহ্বা বের করে আছেন, দেখুন জিহ্বার প্রধান খাদ্য কি, মাছ মাংস ডিম মিষ্টি, না বাক্য। যে সাধক বাক্য ভক্ষণ করতে পারে তাকে কি বলা হয়, মৌনী সাধক বলে। না চলো ওখানে একজন মৌনী বাবা এসছে দেখে আসি। তাহলে এই জিহ্বা রসনার সব থেকে প্রিয় খাদ্য হলো বাক্য। যে সাধক বাক্য ভক্ষণ করতে পারে তাকে কি বলা হয়, মৌনী সাধক। মায়ের দুই দক্ষিণ হস্ত সমস্ত মানব জাতিকে এবং তার ভক্তকে তিনি অভয়দান করছেন এবং বর দিচ্ছেন। আর মায়ের বাম হস্তে খড়গ আছে, কেন না মা হলেন অশুভ শক্তির নাশকারী, মা অশুভ শক্তিকে নাশ করে। আর মায়ের আরেকটা বাম হস্তে দেখবেন একটা মস্তক আছে, কেন মায়ের গলার মধ্যে কয়টি মস্তক আছে জানেন, 50টি, আর হাতে একটা, 51টি। তাহলে মা বলছেন যে 51টি স্তর বেয়ে তুমি আমার কাছে এসো। আর আমাদের বৈদিক শাস্ত্র কি বলছে, বৈদিক শাস্ত্র তাই বলছে যে 51টা স্তর যে জীব অতিক্রম করতে পারে এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার তখনই মিলন হয়। তাহলে আপনারা ছবিতে ভালো করে দেখুন, প্রথমে আছে মূলাধার চক্র, তারপর স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র। তাহলে এই হলো 6টি চক্র। মলদ্বার এবং লিঙ্গদ্বারের মাঝে দেখবেন একটা ছোট্ট মতন জায়গা থাকে, সেখানে সেই কুলকুণ্ডলী শক্তি সাপের মতন কুণ্ডলী পাকিয়ে সুপ্ত অবস্থায় আছে। যে সাধক সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে পারে তারই একমাত্র পরমাত্মার সঙ্গে মিলন হয়। সেই সুপ্ত শক্তিকে মূলাধার থেকে যখন স্বাধিষ্ঠানে নিয়ে যাওয়া হয় তখন 7টি স্তর অতিক্রম করতে হয়। আর স্বাধিষ্ঠান থেকে মণিপুর, স্বাধিষ্ঠান থেকে মণিপুরে যখন সেই চক্রকে নিয়ে যাওয়া হয় তখন 7টি স্তর ভেদ করতে হয়। এইভাবে আমাদের 6টি চক্র আছে, তাহলে 6×7=42, 42টি স্তর আপনাকে অতিক্রম করতে হবে। আর আজ্ঞা চক্রের পর কি আছে, সপ্তদল পদ্ম সাসার। এই সপ্তদল পদ্ম কিন্তু চক্র না, আমি পরে বলছি ওটা। তো আজ্ঞা চক্র থেকে যখন সপ্তদল পদ্মে যাবে তখন আবার সেই 7টি স্তর অতিক্রম করতে হবে। তাহলে 6×7=42, আর এইদিকে হলো 7টি, কত হলো 49। আর সপ্তদল পদ্মের উপরে কে আছে, সত আর চিত। সত অর্থাৎ পরম সত্য, চিত অর্থাৎ চেতনা শক্তি,
महाशून्य महानंद তাহলে 51টি বুঝতে পাচ্ছেন আপনারা তাহলে মা বলছেন 51টি স্তর অতিক্রম করে তুমি আমার কাছে এসো তাহলে বেদ কি বলছে যে জীব যতক্ষণ না 51টি স্তর অতিক্রম করতে পারবে ততক্ষণ পরমাত্মা লাভ হবে না পরমাত্মার সঙ্গে মিলন হবে না তাহলে বেদ যা বলল তন্ত্র শাস্ত্র তাই বলছে আর মামার উলঙ্গিনী কেন কারণ কি দেখুন সপ্ত রজ তম তিনটি গুণ আছে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে তাহলে মা হলেন ত্রিগুণাতীত তিনি কোন গুণের বশীভূত নন মা হলেন ত্রিগুণাতীত আর মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ক্ষণে ক্ষণে প্রসব করে চলেছেন তাই তাকে কোন বসনে বাঁধা যাবে আপনারাই বলুন তাই মা আমার উলঙ্গিনী আর মায়ের চরণতলে কে আছে সবশিব মহাদেব তো এখানে মহাদেব কে নিউক্লিয়াস আমি একটা উদাহরণ দিই আমাদের এই বিশ্বে যে পারমাণবিক বোমা বিজ্ঞানীরা তৈরি করে রেখেছেন যে সময় রিমোটের সাহায্যে সেই নিউক্লিয়াসকে সচল করা হবে ঠিক সেই সময় সেই পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাবে তো এখানে মহাদেব সুপ্ত অবস্থায় আছে যে সময় এই সবশিব এই মহাদেব জেগে উঠবেন জাগ্রত হবেন সেই সময় তিনি এই সৃষ্টিকে সংহার করবেন তাই মহাদেব এখানে হলেন নিউক্লিয়াস মায়ের যে রূপ তা যুক্তিসম্মত এবং বিজ্ঞানসম্মত অনেকের এসব প্রশ্ন থাকে তাই আজ আমি বললাম এবার আমি বলবো আপনাদের যে পঞ্চম অকারের সাধনা মাকে কি সত্যি মত দিয়ে পুজো করা যায় পাঁচটি ম কি কি মদ মাংস মৎস্য মুদ্রা আর মৈথুন তাহলে মাংস কি যে মাংস আপনারা খান এখানে মা সে মাংস কথা বলছে না আরো গভীর তত্ত্বে যেতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে মদ কি তন্ত্রশাস্ত্র কি বলছে যে শক্তি যখন সেই শক্তিকে ঊর্ধ্বগামী করা হয় যখন আজ্ঞাচক্রে সেই শক্তিকে নিয়ে আসা হয় সেই সময়তে ব্রহ্মরন্ধ থেকে একটা সুধা ঝরে পড়ে এই সুধা যে পান করে সেই হলো মদ্য সাধক বুঝতে পারছেন আপনারা আসল এর উদ্দেশ্য কি মা কি বোঝাতে চাইছেন তারপর কি মাংস মাংসটা কি মা শব্দাসনা জ্ঞায়া তদংশান রসনা প্রিয়ান সদাজ ভক্ষ্য এর দেবী সেব মাংস সাধক অর্থাৎ এ রসনা জিহ্বার আসল খাদ্য কি বাক্য যে সাধক বাক্য ভক্ষণ করতে পারে সে মৌনি হয়ে যায় এবং সে মৌনি সাধককে কি বলা হয় মাংস সাধক এখানে সেই মাংসের কথা বলা হয়েছে তন্ত্রশাস্ত্রের গভীরে যেতে হবে তবে বুঝতে পারবেন এবার কি মৎস্য গঙ্গা যমুনায়র মধ্যে মৎস্য দোচরত সদা তোমস্য ভক্ষয়েদ যস্তু সভবেন মৎস্য সাধক গঙ্গা এবং যমুনা দুইটি নদী এই দুইটি নদীতে দুটি মাছ খেলা করে কে কে রজ আর তম তাহলে যে সাধক এই দুটি মাছকে ভক্ষণ করতে পারে সে সপ্তগুণে অধিষ্ঠিত হয় এবং সপ্তগুণে থেকে
মায়ের যদি সাধনা করা হয় সে ধীরে ধীরে সেই সপ্তগুণ আর তার কাছে থাকে না, সেও তখন ত্রিগুণাতীত হয়ে যায়। যতক্ষণ না আপনি ত্রিগুণাতীত হতে পারবেন ততক্ষণ আপনার ঈশ্বর দর্শন হবে না। কোন গুণের অধীনে আপনি থাকলে আপনার ঈশ্বর দর্শন হবে না। তিনটি গুণের পারে যেতে হবে, ত্রিগুণাতীত অবস্থায় আপনাকে পৌঁছাতে হবে। তাহলে সাধক কি এখানে কি করছে? না রজ এবং তমকে ভক্ষণ করছে এবং সপ্তগুণে অধিষ্ঠিত হয়ে সেই সপ্তগুণে থেকে সপ্তগুণকে আশ্রয় করে এক সমতে সে ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছায় যায়। তাহলে যে সাধক এই দুটি মৎস্যকে ভক্ষণ করে তাকে বলা হয় কি? মৎস্য সাধক। বোঝা গেল? এবারে কি বলছে? মুদ্রা সস সারে মহাপদ্মে কর্ণিকা মুদ্রিতাচরে আত্মা তত্রৈব দেবেশি কেবলম পারদোপমম। এই সপ্ততল পদ্মে শেষ বর্ণ পারদের মতন ঢল ঢল করছে, কিছু একটা আছে, তার জ্যোতি লক্ষ চন্দ্র সূর্যের জ্যোতিকেও হার মানায় এবং নিজের ইন্দ্রকে দমন করে পরম সত্যের সঙ্গে যে মিলিত হতে পারে তাকে বলা হয় মুদ্রা সাধক। এবার হলো মৈথুন। মৈথুন কি? নরনারীর যৌন মিলন? না, এটা কিন্তু আসল মানে নয়। আসল মানেটা কি? মৈথুনং পরম তত্ত্বম সৃষ্টি সিদ্ধান্তকরণম মৈথুনাজ্জায়তে সিদ্ধির ব্রহ্ম জ্ঞানম সুদুর্লভম। তাহলে যে সাধক সেই কুলকুণ্ডলী শক্তিকে জাগ্রত করে পরম শিবের সঙ্গে মিলিত হয় সেই হলো মৈথুন সাধক। বোঝা গেল? জীবাত্মার সঙ্গে যখন পরমাত্মার মিলন হচ্ছে, যে জীবাত্মা পরমাত্মার সঙ্গে নিজেকে মিলিত করতে পারছে সেই হলো মৈথুন সাধক। এগুলো হচ্ছে আসল মানে। আর আজকাল তো আমি দেখেছি যে এই কালী পুজো আসছে, বগলের মধ্যে একটা সৃষ্টির বোতলকে নিয়ে আর বেরিয়ে পড়লো। আমি যেমন আমার মাও তেমন, আমি যেমন খাই আমার মাও তেমনি খায়। কিন্তু এগুলো না, এটা হচ্ছে অনাচার। যদি আপনাকে মদ দিতেই হয় তাহলে কি দেবেন জানেন? সূর্য উদয়ের আগে কাঁসার পাত্রে নারকেলের জল, মধু আর আদার রস আপনাকে দিয়ে রাখতে হবে একটা কাঁসার পাত্রে। আর ঠিক যে সময় সূর্য অস্ত যায় সেই সময় সেটা আপনাকে নিয়ে নিতে হবে এবং মাকে আপনি ভোগ দেবেন। আপনারা কিন্তু এটা কেউ খেতে যাবেন না, এটা বিষে পরিণত হয়ে যায়। কেননা এটা মাই পারে, আমাদের মতন সাধারণ জীবের উচিত না এসব। শুনে পরে আপনারা এসব করতে যাবেন না। তাহলে এখানে সেই মদের কথা বলা হয়েছে, সূর্য উদয়ের আগে আপনি কাঁসার পাত্রে নারকেলের জল, মধু, আদা রস দিয়ে রাখবেন। আর ঠিক যে সময় সূর্য অস্ত যাবে সেই সময় সেটা নিয়ে আপনাকে মাকে ভোগ চড়াতে হবে। সেটা এখানে মদ হলো। এই মদ না কি সৃষ্টির বোতলটা বগলে দেবে আর চলে গেলাম, মায়ের হাতে ধরিয়ে দিলাম, আমি যেমন আমার মা তেমন, এটা না, এটা অনাচার, এসব করতে যাবেন না, কখনো এসব করবেন না। কেননা আমরা সকলে সংসারী মানুষ, এসব করবেন বিপদে পড়বেন, তাই এসব কখনো করতে যাবেন না। তাহলে মায়ের রূপ বর্ণনা আপনাদের কাছে বললাম, আপনারা বুঝতে পারলেন আশা করি। আমি এই ভিডিওটা কেন তৈরি করলাম? না আমি নিজের চোখে এসব দেখেছি অনাচার, তাই আজ আমি বললাম। তো যাই হোক, আশা করি যাদের জ্ঞান চক্ষু খোলা তাদের ঠিকই খুলবে, যাদের জ্ঞান চক্ষু খোলা নয় তাদেরকে শত চেষ্টা করলো তাদের সেই জ্ঞান চক্ষু কখনোই খুলবে না। তো আজ এই তক্ষই। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।